খেলার খবর। কাতারে দ্বিতীয় দফা কোভিড টেস্ট করা হয়েছে জাতীয় ফুটবল দলের। রবিবার ফলাফল পাওয়ার পর এই মাঠের অনুশীলন শুরু করবে জামাল ভূঁইয়ারা। শুক্রবার বিশ্রামের পর শনিবার জিমে কাটিয়েছে পুরো দল। করোনা পজিটিভ ম্যানেজার আমির খান ও অ্যাসিস্ট্যান্ট ফিজিও ফুয়াদ হাসান। কাতারের এজদান টাওয়ার হোটেলে জামাল ভূঁইয়ার কোভিড টেস্ট, বাকিরা অপেক্ষায় আরও এক দফা করোনা পরীক্ষার। উপসর্গহীন করোনা নিয়ে ম্যানেজার আমির খান আর অ্যাসিস্ট্যান্ট ফিজিও আইসোলেশনে। দ্বিতীয় দফা কোভিড টেস্টের ফলাফল হাতে নিয়ে রবিবার মাঠের অনুশীলন শুরু করবে জাতীয় দল। তিন গ্রুপ বিভক্ত হয়ে আমরা জিম সেশন করেছি, তো আশা রাখি আমরা বিকেলেও আমাদের ট্রেনিং শিডিউল আছে, সেটা আমাদেরকে জানিয়ে দেবে কোচিং স্টাফ। আর সবার দোয়ায় আমরা কালকে নেগেটিভ হয়ে, সবার রেজাল্ট নেগেটিভ হওয়ার পরে আমরা মাঠে যাওয়া সিদ্ধান্ত নেব, মাঠে যেয়ে ট্রেনিং করবো। মচকানো হাতে ব্যান্ডেজ জড়িয়ে যথারীতি সাইক্লিংয়ে মামুনুল ইসলাম, ট্রেডমিলে ঝড় তুলেছেন জিকোরা, ফিজিওর তারায় গতি বাড়িয়ে দিলেন মিডফিল্ডার সাদউদ্দিন। ফিটনেস ক্লাস দিয়েই আজ কাজ সারতে হচ্ছে পুরো টিমের। আরও একবার কোভিড টেস্টের জন্য নমুনা দিয়েছি, আমাদের কোয়ারেন্টিন চলছে, এই সময়টাকেও কাজ লাগাচ্ছে ছেলেরা। ফিটনেস কোচের নির্দেশনায় জিমে সময় দিচ্ছে, আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। 4 ডিসেম্বর দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচে স্বাগতিকদের মোকাবেলা করবে বাংলাদেশ। তার আগে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জামাল ভূঁইয়াদের। শাহান পাপন, ডিভিসি নিউজ ডেস্ক।